হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ বনশ্রী। আশা করছি বন্ধুরা তোমরা আর তোমাদের ছোট ছোট কিউটি পাই বেবিরা খুব ভালো আছো। আজকে তোমাদের বেবিদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে কিন্তু অনায়াসে বেবিদের জন্য বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বয়েল ভেজিটেবল, ঘি আর আটা, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস। ভেজিটেবলের ক্ষেত্রে আমি বলবো, এখানে আমার হাতের সামনে বিনস, মটরশুঁটি আর আলু ছিল, তো আমি এটা দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু এখানে গাজর, পালং শাক, ব্রোকলি, বিট, নানান রকম সবজি দিয়ে কিন্তু এই পরোটা বানাতে পারো, যেটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেলদি। তো আমি এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে স্ম্যাশ করে নেব। সমস্ত ভেজিটেবলগুলো দেখো কত সুন্দর স্ম্যাশ হয়ে গেছে। ইভেন কি এরকম স্ম্যাশ করে কিন্তু তোমরা তোমাদের একদম ছোট্ট কিউটি পাই, মানে 6 মান্থ সবে হয়েছে, তাদেরও কিন্তু দিতে পারো ডিরেক্টলি, ওদের খেতে খুব ভালো লাগবে। ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলে ব্যাস। তো এবার আমি চলে আসবো আমার এই রেসিপির ক্ষেত্রে। এবার আমি আটার ওপরে কিছুটা ঘি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব আমার স্ম্যাশ করা ভেজিটেবলটা। এবার আমি অল্প অল্প করে জল দেব আর আস্তে আস্তে করে আটাটাকে মাখব। হ্যাঁ, জলের ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে কিন্তু আমি আলাদা করে কোনো জল দিইনি। যে জলের মধ্যে আমি ভেজিটেবলগুলোকে ভালো করে ফুটিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু আমি এখানে আটাটা মেখেছি, তাতে করে যে সবজির যে সমস্ত গুণ আছে সেগুলো কিন্তু আটার মধ্যে চলে যাচ্ছে। আলাদা করে কোনো তোমাদের জল দিতে লাগবে না। খুব ভালো করে মেখে মোটামুটি 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবে, তাহলে দেখবে যখন পরোটাটা তৈরি করবে কি সুন্দর নরম হবে। তো এবারে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো, যেটা সিম্পল পরোটা তৈরি করতে লাগে। তো এটা কিন্তু খুবই একটা হেলদি প্রসেস, কারণ কি বেবিরা সহজে কিন্তু ভেজিটেবল খেতে চায় না, যেটা আমার বেবির ক্ষেত্রে কেন সমস্ত বেবির ক্ষেত্রেই বলবো হয়ে থাকে, সমস্ত মায়েদেরই এটা সমস্যা থাকে। তো এর মধ্যে কিন্তু সব ভেজিটেবল একবারে তুমি দিয়ে দিচ্ছ, যাতে করে ওরা একটা হেলদি ফুড পাচ্ছে। খিদে পেলেই আমরা অনেক সময় মায়েরা বিস্কিট দিই বা অন্য কিছু দিই, তার জায়গায় যদি তোমরা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্সেও বলতে পারো, বিকেলবেলা খিদে পেলে ছোট্ট একটা পরোটা জাস্ট ঘিয়ের মধ্যে ভেজে দিই, ওদের বেশ টেস্টিও লাগবে, তো করেই দিতেই পারো। তো আমি একটুখানি পরোটাটা অন্যরকম স্টাইলের করছি, যাতে করে ওর দেখতেও ভালো লাগে, মানে বাচ্চাদের একটা হয় না অ্যাটেনশন, মানে জিনিসটা কতটা সুন্দর হয়েছে সাজিয়ে দেওয়া, প্রেজেন্টেশনটা সুন্দর করলে ওরা কিন্তু অনেক সময় পছন্দ করে খেতে, আমার বেবির ক্ষেত্রেও দেখেছি। তো আমি এই কারণেই সবসময় আমি প্রেজেন্টেশনটার ওপরে বেশি একটু জোর দিয়ে থাকি। এবার আমি চাটুর ওপরে পরোটাটা দিয়ে দিচ্ছি, কিছুটা আমি ভেজে নেব, মানে ডিরেক্টলি আমি তেলের মধ্যে দিচ্ছি না, সেটা একটু আনহেলদি ওয়েজ হয়ে যায়। তো তোমরা কিন্তু ডিরেক্টলি তেলের মধ্যে দিয়ে পরোটা একদম বাচ্চাদের ভেজে দেবে না, ওটাতে ওদের অম্বল হতে পারে। প্রথমে যেরকম রুটি আমরা শেকি সেরকম করে শেকে নেব 2 পিঠ, শেকে নেওয়ার পরে যখন দেখবো ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়েছে, তখন আমরা এখানে ঘি ইউজ করবো। ঘিয়ের জায়গায় তোমরা বাটার দিতে পারো, আমি এখানে সোজা ঘি ইউজ করেছি, ঘি দিয়ে আলগা আলগা করে ভেজে নিয়েছি, মানে ডিরেক্টলি যে তেলে ভাজা জিনিসটা সেটাও হচ্ছে না, যাতে করে অম্বল না হয়। আমাদের মায়েদের সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে, যাতে করে ছোটো ছোটো বেবিদের কোনো রকমভাবে এমন কিছু দেব না ওদের হজমের কোনো প্রবলেম হয়। তো আমি এই খেয়ালটা রেখে কিন্তু এই পরোটাটা ওর জন্য করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও কেমন লাগে। এটা কিন্তু তোমরা নিজেরাও খেতে পারো, খুবই হেলদি, ওটস দিয়ে তৈরি করা যেতে পারে, যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য একটা দারুণ প্রসেস, সমস্ত ভেজিটেবল একেবারে একটা ওয়েতে আমাদের শরীরে চলে যাচ্ছে, আর বেবিদের ক্ষেত্রে তো অসাধারণ। তো আমার এখানে পরোটা তৈরি হয়ে গেছে, আমি পরোটার সাথে আজকে ওকে দেব ছোটো ছোটো করে আপেল কেটে, আর একটু সস দিলে ওইটু পছন্দ করে, তো সস দেব। আমি ওকে ব্রেকফাস্টে সার্ভ করেছিলাম, তো আমি ওকে প্রথমে খাওয়াটা দিয়ে দিই যে তুমি যতটুকু খেতে পারো খাও, তারপরে আমি তোমাকে খাওয়াবো। এই যে ওরা পরোটাটা নিজের হাত দিয়ে ছিঁড়ছে, এটাতেও কিন্তু ওদের একটা অ্যাক্টিভিটি হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, টাটা।